পুলিশ রয়েছে, পুলিশের সামনে ভিড় করছে বহিরাগতরা। বাবা মাকে দেহ দেখতে বাধা দেওয়া হলো, অথচ সেই সেমিনার রুমের মধ্যে বহিরাগতরা প্রবেশ করলো কিসের ভিত্তিতে? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কিভাবে বাকিদের সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হলো? দেখতে পাচ্ছেন যাকে দেখানো হচ্ছে, সঞ্জীব মুখোপাধ্যায়, তিনি ওই আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশের আউটপোস্ট, সেখানকার ওসি। সবটা কিন্তু পুলিশের সামনেই ঘটনাস্থলে ঘটছে, ফলে প্রশ্ন যেটা বড় হয়ে দাঁড়াচ্ছে যে সুরক্ষিত রয়েছে তো অপরাধ স্থল? ধর্ষণ এবং খুনের পর যেখানে চিকিৎসকের দেহ, এত ভিড় সেখানে কিভাবে হতে পারে? কতটা সুরক্ষিত এই ভিড়ের মধ্যে থাকতে পারে অপরাধের তথ্য প্রমাণ? এই প্রশ্ন উঠছে। আমি সরাসরি নিউজরুমে আপনাদের নিয়ে যাব, অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। আমি বলছি অতনু, একাধিক প্রশ্ন রয়েছে, শুরুতেই যে প্রশ্নের উত্তর আমি বলছি, যিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন যে আইনজীবীকে সেখানে দেখা যাচ্ছে কেন, যুক্তি ছিল যে হাসপাতালের তরফে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু একটা ক্রাইম ঘটে যাওয়ার পর পারমিশন তো পুলিশ দিয়ে থাকে, তাহলে পুলিশ কেন ওই জায়গাতে আইনজীবীকে প্রবেশের অনুমতি দিল? এরকম একাধিক প্রশ্নের উত্তর আজকে পাওয়া গেল না পুলিশের সাংবাদিক বৈঠকে। অতনু, দেখো প্রথমেই তোমাকে যেটা বলি যে পুলিশের তরফ থেকে যে যুক্তিটা দেওয়া হচ্ছে যে এই ঘরটা 51 ফিট লম্বা, 32 ফুট চওড়া, এবং এই ঘরের যেখানে ডেড বডিটা পড়েছিল সেটা এক কোণে, এবং সেখান থেকে 40 ফুট মানে পর্যন্ত পুলিশ কর্ডন করে দিয়েছিল, বাকি 11 ফুট পুলিশ সেই জায়গাটা ফাঁকা রেখেছিল, এবং যাবতীয় যারা গিয়েছিলেন তারা সেই 11 ফুটের মধ্যে গিয়েছিলেন। এখন এইটাকে কেন্দ্র করে দুটো প্রশ্ন ওঠে। এক হচ্ছে এই ঘটনাটা ঘটেছে এই ঘরে, এটাই কলকাতা পুলিশের দাবি ছিল। এখন রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা যদি এই সেমিনার হলের মধ্যে হয়ে থাকে, তাহলে যেটা অভিজ্ঞ পুলিশ অফিসাররা বিশেষজ্ঞরা বলছেন যে এই পুরো ঘরটাকেই সেক্ষেত্রে প্লেস অফ অকারেন্স হিসাবে ধরতে হবে, পিও হিসাবে এই গোটা ঘরটাকেই ট্রিট করতে হবে। এক্ষেত্রে 40 ফুট 11 ফুট এইরকম আলাদা আলাদা করে ডিমার্ক করাটা ঠিক হবে না। এবং সবথেকে বড় প্রশ্ন যেটা, যে তথ্য প্রমাণ নষ্ট হয়েছে কি হয়নি, তার কারণ হচ্ছে গিয়ে এই ঘরের অনেকগুলো এন্ট্রি এক্সিট থাকলেও একটাই এন্ট্রি এক্সিট খোলা ছিল, এবং সেই এন্ট্রি এক্সিট দিয়ে আততায়ী ঢুকেছে এবং বাততায়ী বেরিয়েছে। আর এই যে বিরাট ভিড়টা দেখা যাচ্ছে, এই এই সমস্ত লোকজন বহিরাগতরা সহ তারাও এই এন্ট্রি দিয়ে ঢুকেছে, এখান দিয়ে এক্সিট হয়েছে, ফলে এই যে এন্ট্রি এক্সিট একটাই রয়েছে এটা কম্প্রোমাইজ হয়ে গেছে। এইখান দিয়ে তো এখান যেখান দিয়ে আততায়ী ঢুকেছে সেখান দিয়েই আততায়ী বেরিয়েছে, সেখান দিয়েই ঘটনার পরে অসংখ্য লোকজন তারা ঢুকছে, সেখান দিয়েই তারা বেরোচ্ছে। তাহলে কি এই এন্ট্রি এক্সিটের যে যেভাবে এটাকে রক্ষা করা উচিত ছিল সেটা রক্ষিত হলো? সেটা তো হলো না। ফলে প্রশ্ন এইখানেই যে তথ্য প্রমাণ, যেভাবে একটা ঘটনা ঘটে যাওয়ার পর ঘটনাস্থলে এরকম একটা সিরিয়াস ঘটনা, মারাত্মক ঘটনা, যেভাবে রক্ষা করতে হয় এখানে কিন্তু সেইভাবে রক্ষা হয়নি। যদি সেটা করার প্রথম থেকে চেষ্টা হতো তাহলে পুরো ঘরটাকেই সিল করে দেওয়া হতো। তুমি জানো যে এই ঘরের থেকে একটু দূরে উল্টো দিকে সেখানে কেন পাঁচিল ভাঙা হচ্ছে, দেয়াল ভাঙা হচ্ছে, পিডাব্লিউডি সেখানে কেন ভাঙচুর করছে, তারিয়ে প্রশ্ন উঠেছিল। এবং সঙ্গে সঙ্গে তড়িঘড়ি পুলিশের তরফ থেকে বলো, হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে বলো, এই প্রশ্ন ওঠার পর সেখানে ভাঙচুর বন্ধ করে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে যে সেইখানে যদি তথ্য প্রমাণ নষ্টে হতে পারে এই আশঙ্কা, এই অভিযোগে ভাঙচুর বন্ধ করা হয়। আর এখানে দেখা যাচ্ছে আজকের যে ছবি ভাইরাল হয়েছে এটা আরও মারাত্মক, যে একেবারে সেই ঘরেই অসংখ্য মানুষের ভিড়, তো সেখানে তো তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এটা এক দুই, আমি তোমাকে বলি এই প্রশ্ন যে শুধু আমরা তুলছি, বিশেষজ্ঞরা তুলছেন, অভিজ্ঞ পুলিশ অফিসাররা তুলছেন, এরকমটা নয়। এই প্রশ্ন সুপ্রিম কোর্টে উঠেছে। সুপ্রিম কোর্টে কী প্রশ্ন উঠেছে? এক, সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আইনজীবী এই প্রশ্ন তুলেছেন যে তিনি বলেছেন যে তারা যখন 5 দিন পর ঘটনার তদন্তভার নিয়েছেন তখন ক্রাইম সিন অনেকটাই বদলে গেছে। বদলে গেছে মানে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড, অর্থাৎ যে অবস্থায় ছিল সেই অবস্থায় আর নেই, ফলে তাদের তথ্য প্রমাণ সংগ্রহে অসুবিধা হচ্ছে। সেই ঘটনার শুরুতে ক্রাইম সিন যে অবস্থায় ছিল সেই অবস্থায় নেই। শুধু তাই নয়, প্রধান বিচারপতি তিনি নিজে বিরক্তি প্রকাশ করেন, তিনি প্রশ্ন তোলেন যে সকাল 10:10 গোটা ঘটনার কথা পুলিশকে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর সেই পুলিশ রাত্রির 11:30 সময় গিয়ে সেখান থেকে ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ করছে এবং সেই ঘটনাস্থল সিল করছে। এত দীর্ঘ সময়ের অপেক্ষা কেন?
বলে তো সেখানে তথ্য প্রমাণ নষ্টের যে আশঙ্কা থেকে যায় এই প্রশ্ন সুপ্রিম কোর্টে উঠেছে। বলে তোমাকে আমি বলতে পারি আজকের এই পুলিশের সাংবাদিক সম্মেলন, ডিসি সেন্ট্রালের সাংবাদিক সম্মেলন যে সমস্ত প্রশ্নগুলো উঠেছিল সেইগুলোর তো উত্তর দিতেই পারলেন না। তুমি ঘটনাটা কী ঘটেছে সেটা বলার চেষ্টা করলেন, কিন্তু যে প্রশ্নগুলো উঠেছিল সেই প্রশ্নগুলো প্রশ্নের জায়গাতেই রয়ে গেল। আর একটা প্রশ্ন আমি তোমায় শেষ বলে শেষ করব, যেরকম এই ঘটনার পর যখন অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়, তারপরে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার কি না সেটা যেমন সিপি তার প্রেস কনফারেন্সে স্পষ্ট করে বলেননি, আজকে ডিসি সেন্ট্রালও দুটো সহজ প্রশ্নের উত্তর স্পষ্ট করে কেন বললেন না এটা বোধগম্য হলো না। যে এক, যে এই জায়গাটা এই যে 40 ফুট ইনি কটন করেছেন বলছেন, এটা কটার সময় কটন করা হয়েছিল? দুই, যে বাবা মাকে কখন দেহ দেখতে দেওয়া হয়েছিল? ফলে সার্বিকভাবে গোটা বিষয়টা নিয়ে পুলিশের বিরুদ্ধে স্বচ্ছতার প্রশ্নে বিভিন্ন প্রশ্ন উঠছে, যে পুলিশ শুরু থেকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতার সঙ্গে এই রকম একটা মারাত্মক ঘটনার তদন্ত করার জন্য যা যা করা উচিত ছিল তা কি আদৌ করেছিল?